আমরা আজকে এখন দেখব কীভাবে মাইক্রোসফট টিমের সাহায্যে আমরা কোনো মিটিংয়ে জয়েন করতে পারি অর্থাৎ আমাদের কাছে হোস্ট একটি লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটির সাহায্যে আমরা কীভাবে কত সিম্পলভাবে জয়েন করতে পারি আমি প্রথমে দেখাচ্ছি এখানে আমার একটা লিঙ্ক দেওয়া আছে আমি লিঙ্কটা কপি করে নিলাম এখানে বলে রাখা ভালো অনেক সময় এরকম ছোট লিঙ্কও থাকতে পারে অনেক সময় অনেক বড় লিঙ্কও থাকতে পারে বড় লিঙ্কটা কীরকম আমি যদি আমার মেলটা থেকে দেখি এখানে একটা ইনভাইটেশন এসছে যেটা মাইক্রোসফট টিমে তারা বলতেছে ক্লিক হেয়ার টু জয়েন্ট মিটিং সো আমি এখানে ডিরেক্টলি ক্লিক করবো না আমি এখানে রাইট ক্লিক করব এবং কপি হাইপার লিঙ্ক নিব কপি হাইপার লিঙ্ক নেওয়ার পরে আমি ইচ্ছা করলে এটা যে কোনো একটা নোট প্যাড অথবা ওয়ার্ড প্যাডে আমি পেস্ট করে ইচ্ছে করে রাখতে পারি যাতে পরবর্তীতে আমার আবার লাগলে আমি সেখান থেকে কপি করতে পারি তাহলে আমি সেখানে একটু কপি করে রাখলাম কপি করে ফাইলটাকে আমি সেভ করে রাখলাম আমার ডেস্কটপে তো যেহেতু আমি এখনই কাজ করব তো আমি আবারও কপি নিচ্ছি রাইট বাটন দিচ্ছি এবং কপি হাইপার লিঙ্ক দিল যেহেতু এই এই লিঙ্কটাতে এখন কাজ করা যাবে না কারণ এই লিঙ্কটা অনেক পুরনো এবং এটা এখন ইনভ্যালিড লিঙ্ক যেহেতু আমি শুধুমাত্র টেস্টের জন্য একটি লিঙ্ক তৈরি করেছি আমি সেই লিঙ্কটা দিয়ে এখন আপাতত দেখাচ্ছি আমার লিঙ্কটার অ্যাড্রেসটা হচ্ছে উপরে এই লাইনটা হচ্ছে আমার লিঙ্কের অ্যাড্রেস তো আমি সেই লাইনটা কপি করলাম অতপর আমি গুগল ক্রোমে যাব গুগল ক্রোম আমাদের ব্রাউজার আমি আবারও দেখাচ্ছি গুগল ক্রোম অর্থাৎ এই ব্রাউজটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমি এখানে কন্ট্রোল ভি অর্থাৎ আমি পেস করে দিলাম লিঙ্কটা জাস্ট এন্টার বাটনটা চাপ দেওয়ার পর আমার কাছে তিনটা অপশন আসবে একটা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ অ্যাপ কন্টিনিউ অন ব্রাউজার অ্যান্ড ওপেন টিম অ্যাপ যেহেতু আমি বলছি আজকে শুধুমাত্র আমি সিম্পল দেখাবো তাহলে আমি মধ্যে অর্থাৎ যেটা হচ্ছে কন্টিনিউ অন দিস ব্রাউজার অর্থাৎ কোনো সফটওয়্যার আমাদের কাছে এই মুহূর্তে নাই টিমের আমাদের কোনো ইউজার আইডি আমরা শুধুমাত্র আমাদের ব্রাউজার দিয়ে ইচ্ছে টিম অংশগ্রহণ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কন্টিনিউ অন দিস ব্রাউজার আমার কাছে নাম চাবে আমার কাছে ভিডিও ক্যামটা অটোমেটিক্যালি অফ হবে প্রতিবেদনে আমরা ভিডিও ক্যামটা অফ করে দিব আমাদের অডিওটি অফ করে দিব কারণ যাতে আমরা মিটিং জয়েন কালে আমাদের কথোপকথন অন্যকে সমস্যা না পড়ে সেই জন্য আমি এটিওটিকে অফ করে দিচ্ছি এখন আমি আমার নামটা দিচ্ছি যেমন আমার নাম আছে এখানে শাহিন আমি শাহিন টেস্ট নাম দিলাম শাহিন টেস্ট নামে আমি জয়েন করতে যাচ্ছি এই মিটিংয়ে আমি জাস্ট জয়েন নাও বাটনটা ক্লিক করলাম আমি মিটিংয়ে প্রবেশ করে ফেলছি এখন একই রকমভাবে এই মিটিংয়েও দেখা যাচ্ছে বেশ কয়েকটি বাটন আমরা অলরেডি পরিচিত হয়েছি এই বাটনটি অর্থাৎ আমার ভিডিও বাটন এটি হচ্ছে আমার কথা কথাপনের জন্য যে মিউট বাটন এখন দুটি অফ আছে আমি যদি ভিডিওটা অফ অন করি তাহলে আমার ভিডিওটা এখানে শো করছে আমি যদি অফ করি তাহলে অফ হয়ে যাচ্ছে আমি মাইকটা অন করলে আবার মাইকটা অন আছে আমি আরেকবার চাপ দিলে মাইকটা ক্রস হচ্ছে অর্থাৎ এই মুহুর্তে মাইকটি বন্ধ আছে অর্থাৎ মাইকটা মিউটেড অবস্থা আছে এখানে আছে শেয়ার আমি যদি আমার কোনো ডকুমেন্টের কোনো কিছু শেয়ার করতে চাই আমার ডেস্কটপ থেকে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা কোনো ডকুমেন্টস তাহলে আমি শেয়ার বাটনটা চাপ দিব এবং প্রথমে চলে আসে যে আমার পুরো ইন্টার স্ক্রিনটা শেয়ার হবে কিনা আমি শুধুমাত্র এটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে শেয়ার বাটনটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি তার আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না আমি যদি আবারও দেখাই ক্যান্সেল করে আমি যদি শেয়ার ডেস্কটপে যাই কোনো বাটন কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ নেই শেয়ার বাটন আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমি শেয়ার বাটনটি অ্যাক্টিভ পাবো এবং এই মুহূর্তে কিন্তু সবাই আসলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে এবং আমি যদি এই নোটপ্যাডটা ওপেন করি সবাই আমার নোটপ্যাডটা দেখতে পাচ্ছে অর্থাৎ আমি আমার কম্পিউটার স্ক্রিনে যা ওপেন করব যেভাবে ওপেন করব সবাই সেভাবেই সেটা দেখতে পাবে আবার আমার যখন শেয়ারিং শেষ হয়ে যাবে আমি স্টপ শেয়ারিং দিয়ে সেটাকে শেষ করব এরপর আসি রাইজ হেন আমরা জানি এটা হচ্ছে আমরা যদি কোনো কথা বলতে চাই তাহলে আমরা এই বাটনটিকে প্রেস করলে আমাদের হোস্ট সেটা দেখতে পাবে আচ্ছা যদি পার্টিসিপেন্টরা অন্যরা কথায় আছে সেটা দেখতে চাই তাহলে হচ্ছে এই যে গ্রুপের মতো একটা চিহ্ন শো পার্টিসিপেন্ট এই বাটনটি আমি ক্লিক করলে আমি এখানে পার্টিসিপেন্ট দেখতে পাবো যেমন আমি এখানে গেস্ট শাহিন টেস্ট ইমাত ঢুকলাম এখানে অর্গানাইজারকে দেখাচ্ছে যিনি হচ্ছেন শাহিন বিড়ি উনি হচ্ছেন অর্গানাইজার উনি আমাদের লিঙ্কটি প্রবাদ করেছেন তাহলে উনি হচ্ছেন মেনলি আসলে হোস্ট বা অর্গানাইজার এছাড়া কলটা কেটে দিতে পারি আচ্ছা এছাড়া আরও রয়েছে তিনটি বাটন এই তিনটি বাটনে কি আমি একটু যদি একসঙ্গে ক্লিক করি এখানে আছে হচ্ছে ডিভাইস সেটিং ডিভাইস সেটিং আসলে কিছু না অত অডিও ভিডিও যদি আপনার না পেয়ে থাকে আপনার সাউন্ডে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ডিভাইস সেটিংয়ে গিয়ে দেখতে পারেন শো কল ডিটেলস আপনি এখানে আমার এই যে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কের আইডিগুলো দেখতে পারবেন আপনাদের যদি চান যে ফুল স্ক্রিন দেখতে পারবেন অর্থাৎ এই মেনুগুলো দরকার নেই শুধু ফুল স্ক্রিন দেখতে চান তাহলে আপনি ফুল স্ক্রিনে ক্লিক করতে পারেন গ্যালারি ভিউ আপনি এই মুহূর্তে চারটা অথবা পাঁচটা এই ধরনের ছোটো আকারের গ্যালারি ভিউ দেখতে পারেন আপনি লার্জ গ্যালারি ভিউ আকারও দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অনেক পার্টিসিপেন্ট যখন আসবে তখন আপনি লার্জ গ্যালারি ভিউতে দিলে আপনি অনেককে একসাথে একই স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন টুগেদার মোড এটা কিছুটা ইন্টারেক্টিভ মুড সেটা নাইস করে ভালো আমাদের যে ইন্টারনেট স্পেস সেটার জন্য আমরা গ্যালারি মোডটাতে আপাতত রেখে দিলাম তো এই ছিল খুব সংক্ষিপ্ত আকারে এখানে বলে নেওয়া ভালো এটা শুধুমাত্র ব্রাউজার হিসেবে অর্থাৎ এর সীমাবদ্ধতা অনেক আছে যেমন এখানে কোনো চ্যাট বক্স নেই অথবা অনেক কিছু অপশন নেই তাহলে সেটার জন্য আসলে মাইক্রোসফট টিমের অ্যাপসটা ইনস্টল করতে হবে তো ওটা যেহেতু একটু অ্যাডভান্স ইউজারে তো আমি এটা পরে দেখাবো আমি শুধুমাত্র আজকে দেখালাম যে কিভাবে আমরা খুব সিম্পল ওয়েতে মাইক্রোসফট টিমের যে কোনো একটি মিটিংয়ে আমরা জয়েন করতে পারি আশা করি সবাই জয়েন করতে পারবেন আমাদের সামনের জন্য সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ